তো এত পড়াশোনা করো, অনেক কিছু জানো, তুমি তো নীল দাদাকে পড়ালেই পারো। আচ্ছা, এই জন্য আমার কাছে দরবার করতে আসা হয়েছে। আমি বলেছি তোকে বাজারে যেতে হবে, বাজারে যেতে হবে। কেন যাবি না বাজারে? কেন যাবি না বাজারে? আরে বর্দা, এসব আমার দ্বারা হবে না। কি হবে না? আমি এটা বুঝতে পারছি না। আমি এটা কেসের ফাইল নিয়ে বসছি, মন দিতে কি কি হচ্ছে, কি শুরু করেছিস তোরা? আরে দেখ না, তখন থেকে বাজারে যেতে বলছি, বাজারে যাচ্ছে না। মেজদা চলে এসেছে, মেজদাকে বলো বাজারে যেতে। ঠাম্মা বলেছে তিন রকমের মাছ আনতে, আর এও বললো তুমি যে সুন্দর মাছ আনো আর কেউ আনে না, তুমি না গেলে কি আনবে বলো তো? আরে বলেছে, এই মা সত্যি বলেছে কথা? দেখ দেখ অদিস দেখ, বাজার করাটা একটা শিল্প। হ্যাঁ, তুমি শিল্প করো না, আমাকে রেহাই দাও বর্দা। ও মা বলেছে বুঝি যে মাছটা দাদাই সব থেকে ভালো কেনে। কিন্তু মেশো, তোমাকেও তো যেতে হবে। ঠাম্মা এও বলেছে সবজি নাকি তুমি সব থেকে ভালো ছিল। আজ পর্যন্ত তুমি যত বেগুন এনেছো একটা তেও নাকি পোকা পাওয়া যায়নি। হ্যাঁ বাবা, সবজি বাজার করা চারটিখানি কথা। আরে বাবা, মাছ টাটকা কিনা সে তো নড়লেই বোঝা যায়, কিন্তু সবজি রং দেখলে কি বোঝা যায় যে সবজিটা টাটকা কিনা? আজকাল তো কত রকম রং ফং করে চালিয়ে দেয়। সেই জন্যই তো ঠাম্মা তোমাকে সবজি আনতে বলেছে। হ্যাঁ চাউনিস, তাহলে দুজনেই যাই। আমি মাছ কিনবো আর তুই সবজি কিনবি। হ্যাঁ যা। বাঁচা গেল আমার তো। কোথায় পালাচ্ছ জাদু? আমি একটু ভেতরে, আমাদের সঙ্গে চলো, বাজার করাটা শিখতে হবে। না না না, আমি শিখবো না, আমার আরো অনেক কিছু শেখার আছে, আমি শিখবো না। আরে চাটা এখনো পর্যন্ত পেলাম না। আর এসে গেছে এই গরমা গরম চা। ভাগ্যিস তুই ছিলি ঝিলিক, ভাগ্যিস তুই ছিলি ঝিলিক। ঝিলিকি তো এতদিন চা বানিয়ে বানিয়ে খাইয়েছে, এখনো আর দেখি। তা হ্যাঁ রে ঝিলিক, বাজারে কি কেউ গেল নাকি? আবার সব গরু খাদানের মতন খেদিয়ে তাড়িয়ে পাঠাতে হবে। গেছে তো, জেঠু গেছে, কাকাই গেছে, মেশো গেছে, তিনজনই গেছে। বাবা, তিনজন? আমি তো তাই জিজ্ঞেস করলাম, তোমরা তিনজনই মিলে কেন বাজারে যাচ্ছ? জেঠু বলল আজকে আমি তিন রকমের মাছ আনব, আর মা তো খুব মাছ খেতে ভালোবাসে। মা কিরকম মাছ খেতে ভালোবাসে সে একমাত্র আমিই জানি। মায়ের কথাই তো ভাবে সব। দাদু, তুমি নাকি মাছ খেতে অতটা ভালোবাসো না? তুমি নাকি সবজি খেতে বেশি ভালোবাসো? সবজির মতো জিনিস হয় নাকি? মিশেও তো তাই বললো, আমি না গেলে বাবার পছন্দের সবজি কে আনবে? তাই মেশেও গেল আর কাকাইকে নিয়ে গেছে বাজার করা শেখাতে। সবই আমার শিক্ষা, সবই আমার শিক্ষা।
আবার আড়ি হয়ে গেল। আরে ঝিলিক, আমার এই পছন্দের চাটা কে বানিয়েছে রে? নিশ্চয়ই মেজে বৌমা। না তো, তোমার জন্য চা বানিয়েছে জেঠি। বড় বৌমা? বড় বৌমা ছাড়া আর কে বাড়ির কাজ করে? মাসি ঠাম্মার জন্য চা বানিয়েছে। মেজ বৌমা আমার জন্য চা বানিয়েছে? দাদু, চা কেমন হয়েছে বলো? যেমন রোজ হয় আর কি। ঠাম্মা? ভালোই। এখন আড়ি ভাঙল না। আমি গ্যাসটা ছেড়ে দেব। বৌদি বাজার এসে গেছে, দিয়ে গিয়ে যা। এই বৌদি শোনো, দাদা না কাতলা মাছ কিনেছে বুঝলে তো, একেবারে পাকা কাতলা। ওটির সঙ্গে আবার টক দই নিয়ে এসেছে বুঝলে তো, ওটা কিন্তু তুমি করো, আর কেউ না। আমি চটপট চানটা সেরে আসছি, তার মধ্যে বানিয়ে ফেলো, চাই কিন্তু তার মধ্যে তৈরি হয়ে যায় যেন। আরে এই না না বৌদি, আগে প্লিজ কাতলা মাছটা করো, ওটা খেয়ে আমি কোটে যাবো। কি দুটো মাছ একসঙ্গে কি করে হবে? কিচ্ছু চিন্তা করো না, করতে সব হবে। প্রথমে একটা কাজ করো তো, চট করে আমাকে দুটো বাটি দাও। আর শোনো, আমি এক্ষুনি কাতলা মাছ করে রেখেছি। হ্যাঁ, আর তোমার জন্য কি মশলা বাটতে হবে? তাহলে দাও তাড়াতাড়ি মশলা, দাও বেটে দিচ্ছি। দাও দাও দাও, বাটি দাও, বাটি দাও। প্রতিমা তাড়াতাড়ি করো, দেখো না কেমন সুন্দর চট করে সব রান্না করে দিই। সকালবেলা হাই উঠছে কেন? বাবারে ভাতটা মেরে ফেলো বুঝলে, ওদের আসার সময় হয়ে যাবে কিন্তু এক্ষুনি। হ্যাঁ, আমি এদিকটা সামনে নিচ্ছি তো। আরে বাবা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। হ্যাঁ, খিদে তো চন করে বাড়ছে। দাদা দাদা দাদা, আমাকে দিয়ে দাও। আরে মনীষ, কোথায় গেলি রে? খাবি আয়। দাও দাও দাও। অতীশ,
মনীষ, খাবি না তোরা? কি কাণ্ড, এত দেরি করে দাও, আমাকে দাও তো। আরে বাপরে, এটা কি? এটা মোরদা মাছের ঝাল। তাই নাকি? এটা আমি খুব ভালোবাসি। দাও 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 দাও। সেটা আমিও জানি। আর শোনো একটা কথা শুনে রাখো, যদি এরকম চেটে পুটে খেয়ে করতে যেতে হয় না, দয়া করে একটু আগে থেকে বলো। এত তাড়াতাড়ি সব রান্না হয় বলো তো? বেচারা প্রতিমা কত তাড়াতাড়ি সবকিছু করে দিল। কই গো বৌদি, খুব খিদে পেয়েছে, খেতে দাও। দিচ্ছি। দুর্দান্ত দুর্দান্ত সত্যি প্রতিমা, তোমার রান্নার কোনো জবাব নেই। একটু দাও তো, একটু দাও। না না দাদা, আমি কিছু করিনি, সব তো দিদি করলো। এই না গো, আমি কিছু করিনি, সবটা ওই করেছে, আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি খালি। এটা কি হলো? অর্ডার দিলাম আমি, আর আগে দিলে দাদাকে। দেখ দেখ দেখ, শেখ প্রতিমাকে, দেখে শেখ যে বড়দের কি করে সম্মান করতে হয়। আরে আমার কাতলা মাছটা কোথায় গেল? দিচ্ছি দিচ্ছি। এ তো দেখছি নীলের থেকেও বেশি পায়না করে। এই প্রতিমা এ না। আরে দাঁড়িয়ে আছে কেন, ওঠো। চ দেখি অতীশ যায় কিনা আমাদের সঙ্গে। অতীশ আবার কোনদিন যায় আমাদের সঙ্গে? এই তো। এই কোথায় আছিস? অফিস যাবি না? তোমরা তো লালবাজার উপর দিয়ে যাবে, আমাকে অতটা আবার হেঁটে যেতে হবে। হ্যাঁ সত্যি কথা, ওকে তোমার হাঁটতে হবে, চলো আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ সেই মঞ্চ চল, এই চ চ চ চ, তোকে অফিসের সামনে নামিয়ে দিয়ে যাবো, চ। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু যদি আর গাড়িতে উঠতে দেরি না করিস তাহলে। না না কোনো দেরি না, চলো চলো চলো। শোনো আরতি, এখন তো আর কিছু করার নেই। আমি তোমাকে বলেছি না, আর কোনো কথা বলবে না তুমি আমাকে, কোনো কথা না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, ব্যাস। আরে যাব না বললে তো আর হবে না, দেখো এই বাড়ি তো আর এখন আমাদের নেই। লজ্জা করে না তোমার, লজ্জা করে না আমাকে না জানিয়ে এই বাড়িটা নিয়ে ছিঁড়ে বেরিয়ে খেলতে, লজ্জা করে না তোমার? কেন জানাওনি আগে আমাকে, কেন জানাওনি বলো? দেখো আমি আমি তো তোমাকে বলতেই চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি তো শোনোনি। যতবার বলতে চেয়েছো হালকা চালে, বলতে চেয়েছো হালকা চালে, আমি ভেবেছি বোধহয় আমি নতুন বাড়ির কথা বলছি বলে তুমি বলতে চেয়েছো। এত বড় একটা কথা, এত কঠিন একটা কথা, এত সহজ করে তুমি বলবে আমি তো বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম যে তুমি নতুন বাড়ি না বানাবার অজুহাত তোমার, কিন্তু আমি তো ভাবতেও পারিনি। কত কত স্বপ্ন ছিল আমার এই বাড়িটাকে আবার নতুন করে বানানো হবে, কত সুন্দর করে সাজাবো আমি আমার এই বাড়িটাকে, কত সব স্বপ্ন তো দূরের কথা, মাথার উপর চারটুকু পর্যন্ত কেড়ে নিলে গো আমার গো। কিরকম পুরুষ মানুষ তুমি, কিরকম কিরকম পুরুষ মানুষ, বউ ছেলের মাথার উপর থেকে চারটুকু কেড়ে নিতে এতটুকু গেল না তোমার, এতটুকু না? কোনো উপায় ছিল না আরতি, কোনো উপায় ছিল না। কিন্তু কেন উপায় ছিল না সেটা তো জানার চেষ্টা করছো না। কি হবে জেনে, কি কি হবে বলো, ফিরে আসবে আমার এই বাড়ি, জানলে ফিরে আসবে। কোথায় 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 গিয়ে দাঁড়াবো এবার, কোথায় যাব আমি ছেলেকে নিয়ে? আরতি আমি একটা ভাড়া বাড়ির ব্যবস্থা করেছি। যাব না যাব না যাব না যাব না, কোথাও যাব না। মুখুজ্জি বাড়ির মেয়ে আমি, কোনোদিন ভাড়া বাড়িতে থাকিনি, থাকবো না। যদি ভাড়া বাড়িতে থাকতেই হয় তবে আমি
তবে আমি আত্মহত্যা করবই, আমি তোমাকে স্পষ্ট করে দিচ্ছি। না না আরতি না, আমি আমি তোমার নতুন বাড়ির ব্যবস্থা করে দেবো, আমি কথা দিচ্ছি, আমি করে দেবো ব্যবস্থা। তুমি কথা দিচ্ছ? কি ভরসা, কি ভরসা তোমার কথার? তোমার মতন একটা অপদার্থ মানুষ আমি জীবনে চোখেই দেখিনি, কি ভরসা তোমার কথার? বাগানে চলো একটা জিনিস দেখবে। বাগানে? হ্যাঁ। কি হয়েছে? কি হয়েছে? আগে মা দোলনায় দোল খাচ্ছে। চলো 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 পাল্টা।